ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট দল ম্যান সিটি এবং লিভারপুল কালকে রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামে। প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান সিটি তাদের হোম গ্রাউন্ডে লিভারপুলের সাথে 2-2 গোলে ড্র করে। এই ম্যাচে ম্যান সিটি 5 মিনিটের মাথায় ডি বুইনার গোলে এগিয়ে যায় এবং 13 মিনিটের মাথায় ডিয়াগো জটা লিভারপুলকে সমতায় ফেরায় এবং স্কোরশিট দ্বারা 1-1। 36 মিনিটের মাথায় আবারও ম্যান সিটি লিগ নিয়ে নেয়। গাব্রিয়াল জেসুসের শটে আবারও গোল পায় ম্যান সিটি এবং প্রথমার্ধ শেষ হয় 2-1 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে শুরুতেই 46 মিনিটের মাথায় সাদিও মানে লিভারপুলকে সমতায় ফেরায় এবং 2-2 গোলেই এই খেলাটি সমাপ্ত হয়। আর কোনো দলই গোল করতে পারেনি। এই ম্যাচে ম্যানচেস্টার সিটিরই আধিপত্য বেশি দেখা যায়। তারা 56% বল পজিশন থেকে শট করে 11টি, যার মধ্যে 5টিই ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে লিভারপুল 44% বল পজিশন থেকে শট করে 6টি, যার মধ্যে মাত্র 4টিই ছিল লক্ষ্য বরাবর। এই ম্যাচটি ড্র করার মাধ্যমে ম্যান সিটির 31 ম্যাচ খেলে 74 পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের লিগ টেবিলে 1 নম্বর পজিশনে আছে এবং লিভারপুল 31 ম্যাচ খেলে 73 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বর পজিশনে আছে।